আগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ 28 তারিখ রবিবার, জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতে হেডলাইন। 5 মিনিটেই মাইক বন্ধ, নীতি আগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন অপমানিত মমতা বন্দ্যোপাধ্যায়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ইচ্ছাকৃতভাবে অপমান। কলকাতায় ফিরে অনর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব সাজানো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই স্বর অবধির, নাম শুনেই গুরুত্বই দিলেন না মমতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই খড়্গহস্তে গম্ভীর, কেটেকুটে দিচ্ছেন এর তার নাম। ধর্মঘট উঠল, কমছে আলুর দাম, প্রশাসনের তৎপরতায় নজরদারি বাজারেও। রাহুলের পুজোর ছবির শুটিংয়ে ফের বাধা, ফেডারেশনকে হুঁশিয়ারি, রাজ্যের জট কি কাটবে। প্যারিস অলিম্পিককে ধাক্কা, মেডেল পর্বের যোগ্যতা অর্জন করতে পারলেন না শুটাররা। নিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় বেশি বৃষ্টি, উঠে এলো পূর্বাভাস। বাংলা ভাগ হতে গেলে সাংঘাতিক অবস্থা হবে, এবার মুখ খুললেন শীর্ষেন্দু। আমি অস্বীকার করছি না, নিয়োগ নিয়ে সত্যিটা বলেই দিলেন ব্রাত বসু। ক্ষমতা চাহি, ইগো স্যাটিসফাই করতেই এত কিছু। অজলবাস্তা নিয়ে টলি ফেডারেশনের প্রেসিডেন্টকে নিশানা এবার দেবের। অলিম্পিক শুরু হয়েছে প্যারিসে, সাফল্য বদলেছে জীবন, বেড়েছে ব্যস্ততা। অলিম্পিক্সে কি বাজিমাত করতে পারবেন লাভলিনা, নজর রাখবো আজকে। সকাল থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ অনির্বাণরা, আজও শুটিং হলো না টলিপাড়ায়। ফেডারেশনকে দুদিন সময় দিলেন রাজ। আসছে বিস্তারিত খবরে। বঞ্চনার কথা বলতেই বন্ধ মাইক, প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক ছাড়লেন মমতা। সমর্থনে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের। নীতি আয়োগের বৈঠক শুরুর ঘন্টা দুয়েকের মধ্যেই ওয়াক আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনা নিয়ে তিনি কথা শুরু করতেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বৈঠক থেকে বেরিয়েই বাজেট বৈষম্যের কথা তুলে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। এনডিএ শরিকদের বেশিক্ষণ কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলেও দাবি তৃণমূল সুপ্রিমোর। মমতার এই অভিযোগ নিয়ে এবার সরগরম জাতীয় রাজনীতি। তার পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেস নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের মতো এই আচরণ থেকে স্পষ্ট যে নীতি আয়োগের বৈঠকে বয়কট করাটাই সঠিক সিদ্ধান্ত ছিল। যদি মমতা মাইক বন্ধের অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেন্স ব্যুরোর তরফ থেকে টুইট করে দাবি করা হয়েছে মমতাকে একটা ঘড়ি দেখানো হয়েছিল, তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে। সব মুখ্যমন্ত্রীকে সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে, সাব দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। যদিও মোদী সরকার এই দাবিকে স্রেফ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলেই তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিরোধীরা নয়, নীতি আয়োগের বৈঠকে গড় হাজিরা নীতিশ কুমার। কারণ নিয়ে ধোঁয়াশা, বিহার থেকে যোগ দুই উপমুখ্যমন্ত্রীর। শুধু ইন্ডিয়া জোটের শরিকদের দখলে থাকা সাত রাজ্যের মুখ্যমন্ত্রী নন, প্রধানমন্ত্রী ঢাকা নীতি আয়োগের বৈঠকে গড় হাজিরা জোট সঙ্গে নীতিশ কুমারও। বিহার সফরের তরফে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন নীতিশের দুই ডেপুটি অর্থাৎ দুই উপমুখ্যমন্ত্রী, দুজনই বিজেপির। তাছাড়া বিহারের চার কেন্দ্রীয় মন্ত্রী নীতি আয়োগের সদস্য, যার ফলে এবার নীতিশের অনুপস্থিতি নজর কেড়েছে। যদিও নীতিশ কেন বৈঠকে গেলেন না তার কোনো সদুত্তর দল দেয়নি। প্যারিসে পদকের অপেক্ষা দেশ, 10 মিটারের এয়ার পিস্তলের ফাইনালে মানু ভাকের। চলতি অলিম্পিকের প্রথম সোনা পেল চীন। তবে বৈঠক ছেড়ে বেরিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে, রাজ্যগুলির স্বার্থে আমি এখানে এসেছিলাম, বিরোধী পক্ষের অন্য কেউ আসেনি, আমি একাই এসেছিলাম। আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধীদের কোনো সুযোগ দেন না। 3 বছর ধরে সব উন্নয়ন বন্ধ, গত বছর পর্যন্ত 1,71,000 কোটি টাকা পাই, বাজেটে বছর শূন্য, এতটুকু বলার পরে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তখন বললাম, আমার মাইক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা আমাকে অপমান করা হলো, সব বিরোধী দলকে অপমান করা হলো, এরপর আর আমার এখানে থাকা সম্ভব নয়, আমি চললাম, এই বলে মুখ্যমন্ত্রী জানিয়ে বেরিয়ে আসেন। আর তারপরে বাইরে বেরিয়ে বলেন ভবিষ্যতে আর কোনোদিন নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন না তিনি। প্রসঙ্গত গতকালই মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছিলেন নীতি আয়োগের বৈঠকে তাকে ঠিকভাবে নিজের বক্তব্য পেশ করতে না দেয়া হলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসবেন তিনি। প্যারিস অলিম্পিকে ধাক্কা, মেডেল পর্বের যোগ্যতা অর্জন করতেই পারলেন না ভারতীয় শুটাররা। শুরু হলো অলিম্পিক, ভারতের অ্যাথলেট থেকে অন্তত 15টি পদক আশা করা হচ্ছে। প্যারিস অলিম্পিক গেম থেকে ভারতের জন্য কোনো সুখবর আসছে না। দিনের প্রথম ইভেন্টে অংশ নেওয়া ভারতীয় শুটিং দল ফাইনালে উঠতে পারেনি। শনিবার অলিম্পিক গেমসে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফিকেশন পর্বে ভারতীয় শুটাররা যোগ্যতা অর্জন করতেই পারেনি। এই ইভেন্টে দুটি ভারতীয় জুটি অংশ নিয়েছিল, রমিতা এবং অর্জুন বাবুতা। মোট 628.7 স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন, যেখানে ইলাভেনলি ভালারিভান এবং সন্দীপ সিং মোট 626.3 স্কোর দিয়ে দ্বাদশ স্থানে রয়েছেন। এদিকে সত্যিটা বলুন, মমতার অভিযোগের জবাবে মুখ খুললেন নির্মলা। নীতি আয়োগের বৈঠক নিয়ে চাপান উত্তর তুঙ্গে। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কেন্দ্র করে চাপান উত্তর তুঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোলা অভিযোগকে খারিজ করে আগেই বিবৃতি দিয়েছিল কেন্দ্র সরকার। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগকে মিথ্যে বলে দাবি করলেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি বলে দাবি করছেন মোদী সরকারের অন্যতম সিনিয়র এই মন্ত্রী, যিনি নিজে শনিবারই
বৈঠকে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বক্তব্য শুরুর 5 মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, গোয়ার প্রমোদ সাওয়ান্ত, অসমের হেমন্ত বিশ্ব শর্মার মতো তার পরবর্তী বক্তাদের বলার জন্য 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হয় বলে দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাকে অপমান করতেই বক্তব্যের মাঝপথেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ায় ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি, শুধু ঘড়ির দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করার সময় শেষ হয়ে গিয়েছে। আর এদিন নির্মলা সীতারমণও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে এসেছিলেন, আমরা সবাই তার বক্তব্য শুনেছি, প্রত্যেক মুখ্যমন্ত্রীকে তাদের জন্য বরাদ্দ সময় দেওয়া হয় এবং তাদের টেবিলের সঙ্গে থাকা স্ক্রিনে সেই সময় ফুটে উঠেছিল। সংবাদ মাধ্যমে উনি অভিযোগ করেছেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা সম্পূর্ণ মিথ্যে। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য প্রাপ্য সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া যে অভিযোগ করেছেন তা দুর্ভাগ্যজনক এবং অসত্য। মিথ্যের উপর ভিত্তি করে কোনো ধারণা তৈরি না করে তার উচিত অভিযোগে আড়ালে থাকা সত্যিটা সামনে নিয়ে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অভিযোগ করেছিলেন, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে, রাজ্যগুলির স্বার্থে আমি এখানে এসেছিলাম, বিরোধী পক্ষের অন্য কেউ আসেনি, আমি একাই এসেছিলাম, আপনারা বাজেট আমাদের বঞ্চনা করেছেন, বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধীদের কোনো সুযোগ দেন না, 3 বছর ধরে সব উন্নয়ন বন্ধ, গত বছর পর্যন্ত 1,71,000 কোটি টাকা পাই, বাজেটে এবছর 0, এইটুকু বলার পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। আমি তখন বললাম, আমার মাইক কেন বন্ধ করে দিয়েছ, এটা আমাকে অপমান করা হলো, সব বিরোধী দলকে অপমান করা হয়, এরপরে আর আমার এখানে থাকা সম্ভব নয়, আমি চললাম। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদেও সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ধর্মঘট উঠল, কমেছে আলুর দাম, প্রশাসনের তৎপরতায় নজরদারি বাজারেও হাতের নাগালে আসতে শুরু করেছে আলুর দাম। গত 3 দিনে 6 থেকে 8 টাকা কিলো দরে আলুর দর কমে বাজারে। বুধবার এবং বৃহস্পতিবার আলু বিক্রি হয়েছে 38 থেকে 40 টাকা কিলো দরে, শুক্রবার 35 টাকা কিলো দরে আলু বিক্রি হয়েছে, শনিবার কেজি প্রতি 32 টাকা পৌঁছেছে আলু। আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম আরো কমতে পারে। এখনো পর্যন্ত আলুর দাম সঠিকভাবে কমেছে কিনা তা দেখার জন্য নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বেশ কিছুদিন ধরেই বাঙালি মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে ছিল আলু। ধর্মঘটের কারণে একদিকে যেমন আলুর যোগান কমে যাচ্ছিল, ঠিক তেমনই হু হু করে দাম বেড়ে যাচ্ছিল, এর ফলে সমস্যায় পড়ছিল মধ্যবিত্ত বাঙালি। অন্যদিকে শাকসবজির দামও কম নয়, ফলে বাঙালির পাতে টান পড়েছিল, এমন অবস্থায় নড়ে চড়ে বসে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে, এরপরেই জোড়া রণকৌশল নেওয়া হয়। এর সাথে আবহাওয়ার বিরাট বড় খবর, নিম্নচাপে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের বৃষ্টি হবে আজ শনিবার দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডের উড়িষ্যা, লাগোয়া, পশ্চিমবঙ্গ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে, কয়েক জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ রয়েছে, এটা আগামী 24 ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যা দিকে অভিমুখ, কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সমুদ্র উত্তাল থাকবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে। উত্তরবঙ্গের উপর দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, 2-1 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। কলকাতায় এদিন শনিবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে, মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপ সরে গেলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রজনিত অস্বস্তি হবে, সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। পুজোর পরেই হাওড়া সহ পণ্ড পুরসভায় ভোট, উৎসব পর্ব মিটলেই মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট, এমনই সম্ভাবনা দানা বাঁধছে রাজ্য প্রশাসনের অন্দর থেকে আসা খবরে। দীর্ঘদিন ধরে যে পুরসভাগুলির ভোট বকেয়া কিংবা প্রশাসনের মাধ্যমে পুরো বোর্ডের পরিচালিত হচ্ছে, সেখানে চলতি বছরই ভোট করানোর ভাবনা চিন্তা করছে নবান্ন, এ বিষয়ে আলাপ আলোচনাও শুরু হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে হাওড়া সহ 15টি পুরসভার নির্বাচনে এবছর হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। 2022 সালের সেপ্টেম্বর মাসের মেয়াদ শেষ হয়েছে নদিয়া জেলার কুরপাস ক্যাম্পের পুরো বোর্ডে, বর্তমান সেখানেই এসডিও প্রশাসনের ভূমিকায় থেকে পুরসভা চালাচ্ছেন। এবার দুর্গাপুর কর্পোরেশনের মেয়রের চেয়ার দীর্ঘদিন ধরে ফাঁকা, পুরসভা বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, বর্তমানে তা চালাচ্ছে 5 জনের পুর প্রশাসন মণ্ডলী। আর হাওড়া পুরসভা তো রাজ্য রাজভবন সংঘাত থেকে আইনি জটিলতায় জর্জরিত। সব মিলিয়ে রাজ্যের 15টি পুরসভায় হাল একই রকম, সেগুলিতে এবছর ভোট করিয়ে নেওয়ার ভাবনা এদিন ব্যক্ত করেছেন রাজ্যের এক মন্ত্রী। তবে এটা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেবেন, যদিও কোনো সময় নির্বাচন হলে সকলেই সুবিধা, সেটা এখনও প্রশাসনকর্তাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তাই অনেকের মধ্যে কালীপুজো ভাইফোঁটার পরেই ভোটের আদর্শ সময় শাসক দল তৃণমূলের একটা বড় অংশ অবশ্যই চাইছে। দ্রুতই পুরো নির্বাচন হোক, লোকসভা ভোটের সাফল্যের রেস থাকতে থাকতেই পুরো ভোট হলে ফল ভালো হবে। তাতে এলাকাবাসীর কাছে নাগরিক পরিষেবা যেমন আরো ভালোভাবে পৌঁছে দেওয়া যাবে, তেমনই বিরোধীদের মুখেও বন্ধ হবে। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচন আর তার আগে ভোট করিয়ে পুরসভাগুলির হাতে বছরখানেক সময় দেওয়া হলে তারাও কাজ করার সুযোগ পাবে, তাতে ফল মিলতে পারে হাতে নাতে। তার সাথে প্যারিস অলিম্পিকে নাশকতার টার্গেট বিমানবন্দর রেল পরিষেবায়, আশঙ্কা ছিল তা সত্যি করে প্যারিস অলিম্পিক উদ্বোধনের ঠিক আগেই ঘটল নাশকতা। বিভিন্ন জায়গায় চলল ভাঙচুর, অগ্নিসংযোগ, কলঙ্কের কালি ছিটে লাগলো দ্য গ্রেট শো অন আর্থের গায়ে। তারপরে উঠছে প্রশ্ন, গোয়েন্দাদের সতর্কবার্তা, নিরাপত্তার বজ্র আটুনি সত্ত্বেও কেন ঠেকানো গেল না হামলা? প্রাথমিক তদন্তে উঠে এসছে একটাই শব্দ, অন্তর্ঘাত। তার জেরেই পঙ্গু হয়ে পড়ে ফ্রান্সের হাই স্পিড রেল নেটওয়ার্ক। প্রতিবেশী বিভিন্ন দেশ ফ্রান্সের বাকি অংশের থেকেও কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় প্যারিস। শুধু রেল নয়, হামলাকারীদের টার্গেট ছিল বিমান পরিষেবাও। নিরাপত্তার কারণে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জার্মানি সুইজারল্যান্ডের সীমান্ত লাগোয়া বাজেল মুলহাউস ফ্রেডেনবার্গ ইউরোপিয়ান বন্দর। এক্সেন্ডেল অন্তর্ঘাতের তত্ত্বই সামনে এনেছে ফরাসি প্রধানমন্ত্রী গ্র্যাবিয়েল অটল। জানিয়েছেন, দোষীদের খুঁজে বের করে ফরাসি গোয়েন্দা সংস্থাকে ময়দানে নামানো হয়েছে। কিভাবে চালানো হয় হামলা তদন্তকারীরা জানিয়েছেন, পরস্পরের সঙ্গে সমন্বয় দেখে বিভিন্ন জায়গায় নাশকতা চালিয়ে হামলাকারীরা হাই স্পিড অতলান্তিত নর্থ ইস্ট লাইনের তিন জায়গায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আটকে পড়ে লক্ষ লক্ষ যাত্রী, বাদ যায়নি বিদেশি অ্যাথলিটরাও। আমজনতার সঙ্গে আটকে পড়েন দুই জার্মান জাম্পিং অ্যাথলিটস। তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন, কিন্তু রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে তারা বেলজিয়ামে চলে যান। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছেন, হাতে সময় না থাকায় এই দুই অ্যাথলিটের আর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া হচ্ছে না। এর সাথে উঠে এলো জেলাভিত্তিক খবর। তবে তার আগে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আলুর সংকটে জেরবার, মমতাকে হস্তক্ষেপ করার আজই উড়িষ্যা মুখ্যমন্ত্রীর। আলুর সংকট মোকাবেলায় শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে চিঠি লিখছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা নবীন পটনায়ক। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের ফাঁকে এবার আলু সমস্যা নিয়ে মমতার সঙ্গে দেখা করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বাংলা থেকে উড়িষ্যা আলু সরবরাহ যাতে মসৃণ